শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে টিএমসিপির কর্মীরা লিখলেন চিঠি ভালো হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে পাগলের মতো আচরণ করতে শুরু করেছে লাগাতার তৃণমূল নেতাদের উপর কটুক্তি করে চলেছে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এই ধরনের আচরণ করতে পারেন না শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে কটাক্ষ করে বুধবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর বি ব্লকে টিএমসিপির নেতা প্রণব দাস ও শুভম চৌধুরীর নেতৃত্বে হাটায় পালিত হল গেট সুন কর্মসূচি এদিন হরিশ্চন্দ্রপুর ওয়ান বি ব্লকের কুশিতা বড়ুই তুলসীহাট্টা এবং রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিক টিএনসিপি কর্মী এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেন শুভেন্দুর ঠিকানায় চিঠি লিখে পোস্ট অফিস মারফত তার বাড়িতে পাঠানোর ব্যবস্থাও করেন তারপর গেট ওয়েল শুন শুভেন্দু বাবু লেখা পোস্টার নিয়ে তুলসীহাট্টা পরিক্রমা করেন ভালো সরকারি হাসপাতালে দ্রুত চিকিৎসা করে মানসিক সুস্থতা কামনা করেন রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে কয়েক বিগত কয়েকদিন ধরে পাগলের পাগলের মতন আচরণ করেছে তার সুস্থ কামনার জন্য আমরা এই আজকে হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদ পথে নেমেছি কিন্তু এখন তো পাগল দেখছি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখন আপনারা কি চাইছেন সেই পাগলকে নিয়ে মানুষের মধ্যে একটা যে হ্যারাসমেন্ট সৃষ্টি হচ্ছে আমরা চাইছি যে এই পাগলকে ধরে আমাদের গাদ্দার শুভেন্দু অধিকারী যে পাগলের মতন কয়েকদিন ধরে আচরণ করছে তাকে সবাই মিলে এই বন্ধ কারাগারে জানে বন্দি করা হয় পাগলখানায় আপনারা কি কী কর্মসূচি করলেন আজকে আমরা কর্মসূচি করলাম হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদ জুড়ে হাতে পোস্ট অফিসের পোস্ট কার্ড নিয়ে ওর বাড়িতে ওই সুস্থ কামনাটা পৌঁছে দেওয়া